আসসালামু আলাইকুম। আমি আজকে ব্রেড পপকর্ন তৈরি করে দেখাবো, কিংবা পাউরুটির ক্যারামেল পপকর্ন তৈরি করে দেখাবো। তো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। তো ব্রেড পপকর্নের জন্য আমাদের কি লাগবে তা দেখিয়ে দিচ্ছি। আমি এখানে ব্রেড নিয়েছি 4 স্লাইসেস। এখানে আমি চিনি নিয়েছি 6 টেবিল চামচ, আর দুধ নিয়েছি 2 টেবিল চামচ, বাটার নিয়েছি 1 টেবিল চামচ, আর পানি নিয়েছি 3 টেবিল চামচ। আর ব্রেডগুলোকে ছোট ছোট করে কেটে নিব পপকর্নের মতন করে। সবগুলোকে ছোট পিসেস করে এভাবে কেটে নিয়েছি। চুলা একটা প্যান দিয়ে প্যান গরম করে এখন দিয়ে দিচ্ছি পাউরুটিগুলোকে। দিয়ে আগুনের আঁচটা একদম মিডিয়াম লোতে থাকবে, না হলে পুড়ে যাবে। আর পাউরুটিগুলোকে নেড়ে চেড়ে এগুলোকে মচমচে করে ভেজে টোস্টের মতো করে ভেজে তুলে নিব। প্যানটাকে ক্লিন করে আমি আবার দিয়ে দিয়েছি চুলায়, আর এখন দিয়ে দিচ্ছি চিনি, আর দিয়ে দিচ্ছি পানি। যখন ক্যারামেলের কালারটা আসবে তখন দিয়ে দিচ্ছি বাটার, আর বাটারটা দিয়েও গুলিয়ে নেব। বাটার গলে এলে এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ দুধ, দিয়ে সাথে সাথে নাড়তে হবে, নেড়ে মিশিয়ে দিতে হবে। আর এরকম ক্যারামেল হয়ে এলে এখন এতে দিয়ে দিচ্ছি ব্রেড বাজিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। ব্রেডগুলোকে খুব ভালো করে ক্যারামেলের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর এগুলো মিশিয়ে নেওয়ার পরে এগুলোকে প্যান থেকে নিয়ে যে কোনো কিছুতে নিয়ে এগুলোকে ছড়িয়ে দিতে হবে, যাতে একটা গায়ে একটা না লাগে। করে নিয়েছি ব্রেড পপকর্ন, কিংবা ক্যারামেল ব্রেড পপকর্ন। আপনারা এভাবে ট্রাই করেন, আশা রাখছি ভালো লাগবে। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।